প্রিয় চাকরি প্রত্যাশী, আবারও কৃষি মন্ত্রণালয় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে, যেখানে আপনারা প্রায় 48টি জেলার প্রার্থী শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে, ঠিক কীভাবে আবেদন করলে কৃষি মন্ত্রণালয় নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই বলবো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মূলত এখানে কিছু কিছু বিষয় আছে, আপনারা যারা ভাবেন যে অফিস সহায়ক পদে পদোন্নতি নেই তাদের ক্ষেত্রে একটা জিনিস আমি জাস্ট দেখাতে চাই। দেখেন, বিভাগীয় প্রার্থী বলতে যারা কর্মরত রয়েছে তাদের বয়স সীমা 18 থেকে 40, এই যে কম্পিউটার ষাট মুদ্রা খরিক পদের এত এত নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, এত 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 সংশ্লিষ্ট কর্মচারীগণের জন্য প্রযোজ্য। তার মানে আপনি যদি অফিস সহায়ক পদে থাকেন সেক্ষেত্রে এই যে কম্পিউটার অপারেটর পদে আপনার বয়স যদি 40 বছরের মধ্যে থাকে, কম্পিউটার অপারেটর পদে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আপনি পদোন্নতি পাবেন। অন্যদের থেকে আপনার পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়াটা একটু আলাদা হবে। তাই বলবো আপনার অফিস সহায়ক পদটাতে যে কোনো মন্ত্রণালয়ে ঢুকে যেতে পারেন এবং এটাতে 18 থেকে 30 বছরের বয়স দেওয়া হয়েছে। এবং এখানে অফিস সহায়কের যে পদটা রয়েছে সেটা যদি দেখাই, অফিস সহায়ক পদে 14 জনকে নিয়োগ করা হবে। এবং একটি মজার ব্যাপার শোনাই আপনাদেরকে, যদি অনেকদিন ধরে আপনারা যারা হৃদয়বের চ্যানেলের সাথে আছেন আপনারা জানেন আমাদের বইগুলো সবসময়ই সেরা হয়, এবং এই মুহূর্তে আমাদের 450 টাকা বা 60 টাকা দামের একটা নতুন অফিস সহায়কের বই তৈরি হচ্ছে। এটা সেপ্টেম্বরে আরও 4-5 দিন পর বইটা হাতে আসবে। ওই বইটার আপনার 2022 সালের যে এডিশানটা ছিল তখন তো পেজ আরও কম ছিল। ওই বইটা একজন চাকরি প্রার্থী নেওয়ার পরে উনি কিছুদিন পরে প্রায় 3-4 মাস পর ফোন করে বলতেছে, ভাই আমি আপনাদের অফিস সহায়কের বইটা নিয়েছিলাম, আমি তো আপনার কম্পিউটার অপারেটর পদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে টিকে গেছি। ঠিক আছে, আমি বললাম যে কী বলেন ভাই? বলে যে হ্যাঁ। আমি বললাম আপনি কিসে পড়েন ভাই? বলে যে আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি সায়েন্সে। তাহলে একটু ভেবে দেখেন যে কিভাবে কতটা কনফিডেন্স আপনার থাকতে হবে এবং আসলে পড়াশোনার মধ্যে থাকতে হবে, এছাড়া কিন্তু চাকরি পাওয়া অসম্ভব না। এবং অফিস সহায়ক পদটাতে অবশ্যই আবেদন করবেন। তারপর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর একজনকে নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাস, এটাতে আবেদন করবেন। এছাড়াও অসংখ্য পদ রয়েছে যেগুলো যদি আমরা প্রথম থেকে দেখাই, সরজমিনে তদন্তকারী 5 জনকে নিয়োগ করা হবে, এটা আবার কৃষি, কৃষি অর্থনীতি, গণিত ইত্যাদি বিষয়ে স্নাতক থাকতে হবে। তারপর ষাট মুদ্রা খড়ি কাম কম্পিউটার অপারেটর 7 জনকে নিয়োগ করা হবে, স্নাতক পাস থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদে 6 জনকে নিয়োগ করা হবে, অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক কমপ্লিট থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে 2 জনকে নিয়োগ করা হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এবং আপনারা অনেকেই বলতেছেন যে ভাই এটার আবেদন কবে শুরু কবে শেষ, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। 30 আগস্ট থেকে এটার আবেদনটা শুরু হবে সকাল 10টা থেকে এবং 10 অক্টোবর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। এবং নেক্সটে আমাদের অফিস সহায়কের যে বইটা আসতেছে হয়তো 450 বা 460 টাকা দাম পড়বে, আপনারা ওই বইটা সংগ্রহ করলে ইনশাল্লাহ আশা করি যে কোনো মন্ত্রণালয়ের অফিস সহায়কের জন্য প্রিপারেশান হয়ে যাবে। আর এছাড়া বর্তমানে উপানুষ্ঠানিকের আমাদের যে বইটা আছে বা এই যে আগের এডিশানের 400 টাকা দামের অফিস সহায়কের যে বইটা আছে ওইটা নিলেও আপনি খুব স্ট্রং একটা প্রিপারেশান নিতে পারবেন। তো বন্ধুরা, হৃদয়বের চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে।